অবশেষে কার্ড সমস্যা মিটল পেট্রোল পাম্পে। ব্যাংক কর চাপানোয় রবিবারই প্রতিবাদ করেছিল পেট্রোল পাম্পগুলি, জানিয়ে দিয়েছিল ব্যবহার করা যাবে না ডেবিট কার্ড। অবশেষে রবিবার রাতেই মিটল সমস্যা, ফের চালু করা হলো কার্ড। এদিন রাতেই কর চাপানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে ব্যাংকগুলি। এরপরই নয়া সিদ্ধান্তের কথা জানায় পেট্রোল পাম্পগুলি। সোমবার থেকে দেশের সমস্ত জায়গায় পেট্রোল পাম্পে কার্ডের ব্যবহার বন্ধ করার কথা ঘোষণা করা হয়। সারা ভারতে পেট্রোল পাম্পে কেনাকাটার ওপর 1% কর চাপায় বিভিন্ন ব্যাংক, আর সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।